ओम शांति। 28 जून 2021 प्रात मल्लि बाप दादा मधुबन। मिष्टी बाच्चारा निजेदेर आत्मा मने करे आत्मार संगे कथा बोलो, तबेई फुले सुगंध आसते थाकबे, देह अभिमाने दुर्गन्ध निष्कासित हो जाबे। प्रश्न, निजेर सौरभ चतुर्दिके विस्तार करार सत्यिकारेर फुल बा समर्पित बन्नी पतंग के? उत्तर, सत्यिकारेर फुल सेई जे अनेककेनिजेर समान सुगन्धि फुले परिणत करे। श्रीमत अनुसारे चले, प्रियतमेर प्रेमागुणे ज्वले मृत्युबरण करा, अर्थात सम्पूर्णरूपे आत्मसमर्पण करा, जीवने थेकेओ मृतबत हये थाका, सत्यिकारेर समर्पित बन्नी पतंगदेर अथवा एमन फुलेदेर सौरभ सततई चतुर्दिके छड़िये पड़े। गीत, सभाय ज्वले उठेछे बन्नी शिखा, ओम शांति। যেমন সমর্পিত বন্নী পতঙ্গরা গান শুনেছে, পতঙ্গ বলো বা ফুলই বলো কথা একই, বাচ্চারা বুঝতে পারে যে আমরা সত্য সত্যই কি সমর্পিত বন্নী পতঙ্গে পরিণত হয়েছি নাকি কেবলই ঘুরে ফিরে চলে যাই, বন্নী শিখাকেই ভুলে যায়। প্রত্যেককেই নিজের হৃদয়কে প্রশ্ন করতে হবে যে আমরা কতখানি ফুল হয়েছি, আর জ্ঞানের সুগন্ধ কি ছড়িয়ে দিতে পারি, নিজের মতন ফুল সদৃশ্য কাউকে করেছি কি। এ তো বাচ্চারা জানে, জ্ঞানের সাগর হলেন বাবা, ওনার কত সৌরভ, যারা ভালো ফুল তাদের থেকে অবশ্যই ভালো সুগন্ধ আসবে, তারা সদা খুশিতে থাকবে, অন্যদেরও নিজের মতন ফুল বা সমর্পিত বন্নী পতঙ্গে পরিণত করবে, ফুল না হলেও কুড়িতে পরিণত করবে। সম্পূর্ণরূপে সমর্পিত বন্নী পতঙ্গ সেই যে জীবনে থেকেও মৃতবত হয়ে যায়, বলি প্রদত্ত হয়ে যায় অথবা ঈশ্বরীয় সন্তান হয়ে যায়। কোনো ধনী যখন কোনো দরিদ্রের সন্তানকে দত্তক নেয়, বাচ্চা সেই ধনীর কোলে যাওয়ার পর তখন তার সেই মাতা পিতাকেই স্মরণে আসতে থাকবে, আর দরিদ্রের স্মরণ ভুলে যাবে। সে জানে যে আমার মাতা পিতা দরিদ্র, কিন্তু স্মরণ ধনী মাতা পিতাকেই করবে। যার থেকে ধনসম্পদ লাভ হয়, সাধু সন্ন্যাসী ইত্যাদি যারা রয়েছে তারা মুক্তিধামে যাওয়ার জন্য সাধনা করে, সকলে মুক্তির জন্যে পুরুষার্থ করে কিন্তু মুক্তির অর্থ বোঝে না। কেউ বলে জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাবে, কেউ মনে করে পরপারের নির্বাণধামে যাব। নির্বাণধামে গমনকে জ্যোতিতে বিলীন হয়ে যাওয়া অথবা মিলিত হয়ে হওয়াকে বলা হয় না। তোমরা জানো আমরা দূরদেশের অধিবাসী, এই নোংরা দুনিয়ায় থেকে কি করব। বাচ্চাদের বুঝিয়েছেন যে যখন কারোর সঙ্গে সাক্ষাৎ করবে তখন এই কথা বোঝাতে হবে যে এই হলো পূর্ব নির্ধারিত ড্রামা, সত্যযুগ ত্রেতা, তারপর সঙ্গম যুগ। এও বোঝানো হয়েছে যে সত্যযুগের পরে ত্রেতার সঙ্গম আসে, এই যুগও আবর্তিত হয় আর এই কল্পও আবর্তিত হয়। বাবা যুগে যুগে আসেন না যেমনটা মানুষ মনে করে। বাবা বলেন যখন সব কিছু তমপ্রধান হয়ে যায়, কলিযুগের অন্ত হয়, সেই কল্পের সঙ্গমে আসি। যুগ সম্পূর্ণ হলে কলাও কম হয়ে যায়, যখন সম্পূর্ণ গ্রহণ লেগে যায় তখনই আমি আসি, আমি যুগে যুগে আসি না। এ কথা বাবা বসে বসে সমর্পিত বন্নী পতঙ্গদের বোঝান। সমর্পিত বন্নী পতঙ্গদের মধ্যেও নম্বরের অনুক্রম রয়েছে, কেউ বন্নী শিখায় বলি প্রদত্ত হয় আর কেউ ঘুরে ফিরে চলে যায়। শ্রীমত অনুসারে তোমরাই চলতে পারো, কোথাও যদি শ্রীমত অনুসারে চলতে না পারো তখন মায়া আঘাত করতে থাকবে। শ্রীমতের প্রভূত গায়ন রয়েছে, শ্রীমদ ভগবদ গীতা বলা হয়, পরে যারা বসে বসে শাস্ত্র তৈরি করেছে সেই সময় বুদ্ধি রজ হওয়ার কারণে মনে করেছে যে কৃষ্ণ দাপরে এসেছে, আমি আসি তখন, যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়, বাকি সমস্ত ধর্ম থাকে। এরকমও নয় যে সেই দেবী দেবতা ধর্মের মানুষেরা হারিয়ে যায়, কিন্তু তারা ভুলে যায় যে আমরা দেবী দেবতা ধর্মের ছিলাম, নিজেদের হিন্দু ধর্মের বলে দেয়, এও ড্রামায় নির্ধারণ করা রয়েছে। যখন ভুলে যাবে পুনরায় তখনই এসে আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করব। ইনি একমাত্র বাবা যিনি এসে দুঃখধাম থেকে সুখধামের মালিক করে দেন। তোমরা বলবে যে এখন আমরা নরকের মালিক, দুনিয়াকে তমপ্রদান হতেই হবে, সকলেই পতিত তবেই তো পবিত্রদের সম্মুখে গিয়ে নমন করে। বাবা এখন বলেন শ্রীমত অনুসারে চলো,
জন্ম জন্মান্তরের অনেক বোঝা মাথার উপরে রয়েছে, তা না হলে ত্রাহি ত্রাহি করতে হবে। ওরা মনে করে আত্মা অলিপ্ত, কিন্তু না, আত্মাই সুখ দুঃখ দেখে, এ কথা কেউ বোঝে না। বাবা বারংবার বুঝিয়ে থাকেন, লক্ষ্য অনেক উঁচু, এই সময় তোমরা পুরুষার্থ করো, কিন্তু তোমরা দুঃখী। তোমরা জানো যে সত্যযুগে আমরা অত্যন্ত সুখে থাকব, ওখানে জানতেই পারবে না যে আমাদের পুনরায় দুঃখধামে যেতে হবে। আমরা কিভাবে জন্ম নিয়েছি, কত জন্ম নেব কিছুই জানি না। এখন তোমরা জানো যে উচ্চতমকে, তোমরা ঈশ্বরের সন্তান হওয়ার কারণে যেমন ঈশ্বর নলেজফুল, তেমনি তোমরাও নলেজফুল। এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, সেও নম্বরের অনুক্রমে। কেউ অতি নেশায় ডুবে থাকে, মনে করে আমরা বাবার মতানুসারে চলে থাকি। যত মতানুসারে চলবে ততই শ্রেষ্ঠ হবে। বাবার সম্মুখে বসে বাচ্চাদের বোঝান, বাচ্চারা দেহ অভিমান ত্যাগ করো, দেহী অভিমানী হও, নিরন্তর স্মরণ করো, বাবা সর্বদাই হলেন সুখদাতা। এমন নয় যে দুঃখ বাবা দেন, বাবা কখনো বাচ্চাদের দুঃখ দিতে পারেন না। বাচ্চারা নিজেদের বিপরীতমুখী চলনের জন্য দুঃখ পায়, বাবা দুঃখ দিতে পারেন না। মানুষ বলে, হে ভগবান সন্তান দাও, তবেই বংশবৃদ্ধি হবে। বাচ্চাকে অত্যন্ত ভালোবাসে, বাকি দুঃখ ভোগ করে নিজের কর্মের জন্য। বাচ্চারা, এখন বাবা তোমাদের অত্যন্ত সুখী করে দেন। তিনি বলেন, শ্রীমত অনুসারে চলো, আসরীয় মতানুসারে চলেই তোমরা দুঃখ পাও। বাচ্চারা বাবা অথবা টিচার অথবা গুরুজনেদের আজ্ঞা পালন না করার জন্য দুঃখী হয়ে পড়ে, স্বয়ং দুঃখ প্রদানকারী হয়ে যায়, মায়ার বশবর্তী হয়ে যায়। এখনই তোমরা ঈশ্বরের মত পাও, ঈশ্বরীয় মতের ফলাফল 21 জন্ম চলে। পুনরায় অর্ধেক কল্প মায়ার মতানুসারে চলে, ঈশ্বর একবারই এসে মত দেন। মায়া তো অর্ধেক কল্প পর্যন্ত মত দিতে থাকে, বাবা একবারই মত দেন। মায়ার মতানুসারে চলে 100% দুর্ভাগ্যশালী হয়ে যাও। সেই জন্য যারা ভালো ভালো ফুল, তারা সদা সেই খুশিতে মত্ত থাকবে। নম্বরের অনুক্রমেই হয়, তাই না? কোনো সমর্পিত বর্ণি পতঙ্গ তো বাবার হয়ে শ্রীমত অনুসারে চলতে শুরু করে দেয়। দরিদ্ররাই নিজেদের পোতামের লেখে, ধনীরা ভয় পায় যে এখানে আমাদের পয়সা করি নিয়ে না নেয়, ধনীদের জন্য অত্যন্ত অসুবিধাজনক। বাবা বলেন, আমি দীনদয়াল, দানও সর্বদা দরিদ্রদের দেওয়া হয়ে থাকে। সুদামার কথা রয়েছে, তাই না? দুমুঠো চালের পরিবর্তে তাকে প্রসাদ দেওয়া হয়েছিল। তোমরা হলে গরিব, মনে করো কারোর কাছে 25-50 টাকা রয়েছে, তার থেকে 20-25 টাকা দিয়ে দেয়। ধনী ব্যক্তি যদি 50,000 দেয় তাও সমান হয়ে যায়। সেই জন্য দীনদয়াল নামের গায়ন রয়েছে। ধনী ব্যক্তিরাও বলে, আমরা অবসর সময় পাই না, কারণ সম্পূর্ণ নিঃস্বায়তা নেই। তোমরা হলে দরিদ্র, দরিদ্ররা ধন সম্পদ লাভ করলে খুশি হয়। বাবা বুঝিয়েছেন, এখানে দরিদ্র ওখানে ধনী হয়ে যায়, আর এখানে ধনবান ওখানে দরিদ্র হয়ে যায়। কেউ বলে, আমরা যোগ্যের খেয়াল রাখবো বা আত্মীয় পরিজনের খেয়াল রাখবো কি? বাবা বলেন, তোমরা নিজেদের আত্মীয় পরিজনদের অত্যন্ত ভালোভাবে দেখভাল করো। ভালো হয়েছে যে এই সময় তোমরা গরিব, ধনী হলে তখন বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে পারতে না। সন্ন্যাসীরা এভাবে বলবে না, তারা তো পয়সা নিয়ে নিজেদের জমিজমা অর্থাৎ সম্পত্তি বানায়। শিব বাবা এমন করবে নাকি? না, তা করবে না। বাচ্চারা, এই সমস্ত ঘরবাড়ি ইত্যাদি তোমরা নিজেদের জন্য তৈরি করেছ, এ কারোর সম্পত্তি নয়, এ তো অস্থায়ী, কারণ অন্তিম সময়ে বাচ্চাদের এখানে এসে থাকতে হবে। আমাদের স্মৃতিস্মারকও এখানে রয়েছে, সেই জন্য পরে এখানে এসে বিশ্রাম নেবে। বাবার কাছে পালিয়ে যাবে সেই যে যোগযুক্ত হবে, তারা সহায়তাও পাবে, বাবার অনেক সহায়তা পাওয়া যায়। তোমাদের এখানে বসে বিনাশ দেখতে হবে। বাচ্চারা, যেভাবে প্রারম্ভে বাবা তোমাদের মনোরঞ্জন করেছেন, পরেও মনোরঞ্জন পুনরায় শুরু করবেন, অত্যন্ত ভালোবাসবেন, যেন বৈকুণ্ঠে বসে রয়েছে, অতি নিকটে আসতে থাকবে। এ তো বোঝে যে আমরা এখন যাত্রায় রয়েছি, কিছু সময় পরে বিনাশ হবে, তোমরা অত্যন্ত খুশি হবে, ব্যাস আমরা গেপ্রিন্স হব। বিভিন্ন প্রকারের ফুল রয়েছে, প্রত্যেক বাচ্চাদের বোঝা উচিত আমি কতখানি জ্ঞানের সুগন্ধ দান করছি। কাউকে জ্ঞান এবং যোগের শিক্ষা দান করছি কি? যারা করে তারা প্রফুল্লিত থাকে। বাবা অবগত হয়ে যান যে এরা কোন অবস্থায় রয়েছে, এদের অবস্থা কতখানি দ্রুত অগ্রসর হবে।
দ্রুত তারাই ছুটবে যারা সমর্পিত বন্নি পতঙ্গ হয়ে গেছে। বাবা বোঝান অনেক মায়ার ঝড় আসবে, তার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এখন এই রাজ্য পরমপিতা পরমাত্মা এসে শিখিয়ে থাকেন, পরমাত্মা এসে আত্মাদের বোঝান আত্মার জ্ঞান রয়েছে, আমি আত্মা আমার এই আত্মা ভাইকে বুঝিয়ে থাকি। যেমন পরমাত্মা পিতা আমাদের আত্মারূপী বাচ্চাদের বুঝিয়ে থাকেন, আমরাও আত্মা, বাবা আমাদের শেখান, আমরা আবার এই আত্মাদের বুঝিয়ে থাকি। কিন্তু আত্মভাবের এই নিশ্চয় না থাকার কারণে নিজেদের মানুষ মনে করে, মানুষকেই বুঝিয়ে থাকে। আমি পরমাত্মারূপী তোমাদের সঙ্গে বার্তালাপ করি, তোমরা আত্মাদের শোনাও। তোমরা এভাবে দেহী অভিমানী হয়ে কাউকে শোনালে তখন তৎক্ষণাৎ তীরবিদ্ধ হবে। যদি স্বয়ং দেহী অভিমানী না হতে পারো তবে ধারণাও করাতে পারবে না, এই লক্ষ্য অতি উঁচু। বুদ্ধিতে এ কথা থাকা উচিত যে আমরা এই কর্মেন্দ্রিয়ের দ্বারা শুনে থাকি। বাবা বলেন আমি আত্মাদের সঙ্গে কথা বলি, বাবার আজ্ঞা হলো অশরীরী হও, দেহ অভিমান ত্যাগ করো, আমাকে স্মরণ করো, এ কথা বুদ্ধিতে আসা উচিত। আমরা আত্মার সঙ্গে কথা বলি, শরীরের সঙ্গে নয়, যদিও ফিমেল তারও আত্মার সঙ্গেই কথা বলি। বাচ্চারা তোমরা বোঝো যে আমরা তো বাবার হয়ে গেছি, কিন্তু না, এর মধ্যে অনেক সূক্ষ্ম বুদ্ধি কাজ করতে থাকে। আমি আত্মা, আমি এর আত্মাকে বোঝাই, এ হলো আমার ভাই, একে পথ বলে দিতে হবে, আত্মা বুঝতে পারে, এভাবে বোঝো তবে আত্মা তীরবিদ্ধ হবে। দেহকে দেখে শোনাও, সেই জন্য আত্মা শোনে না। প্রথমে এই ওয়ার্নিং দাও যে আমি আত্মার সঙ্গে বার্তালাপ করছি। আত্মাকে তো না মেল না ফিমেল বলা যাবে, আত্মা তো আলাদা, মেল ফিমেল নাম হয় শরীর অনুসারে। যেমন ব্রহ্মা সরস্বতীকে মেল ফিমেল বলা হবে, শিব বাবাকে না মেল না ফিমেল বলা হবে। তাই বাবা আত্মাদের বোঝান, লক্ষ্য অনেক উঁচু, পয়েন্ট অনেক শক্ত, আত্মাকে ইঞ্জেকশন দিতে হবে, তবেই দেহ অভিমান দূর হবে। তা না হলে সুগন্ধ আসবে না, শক্তিও আসবে না, বিষয় অত্যন্ত ক্ষুদ্র। আমরা আত্মার সঙ্গে কথা বলছি, বাবা বলেন তোমাদের ফিরে যেতে হবে, সেই জন্য দেহী অভিমানী হও, মনমনা ভব, পুনরায় মধ্যাজি ভব অটোমেটিক্যালি চলে আসে। এখন অতি সূক্ষ্ম বুদ্ধি লাভ হয়, প্রত্যুষে উঠে বিচার সাগর মন্থন করতে হবে। দিনে তো সার্ভিস করতে হবে, কারণ আমরা কর্মযোগী, লেখাও রয়েছে যে নিদ্রাজিত হও, রাত্রিতে জেগে উপার্জন করো। দিনে মায়ার ভীষণ উপদ্রব, অমৃতবেলার বায়ুমণ্ডল ভালো। বাবাকে এ কথা লেখে না যে অমুক সময় উঠে বিচার সাগর মন্থন করি, অত্যন্ত পরিশ্রমের। তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, এখানে হও পার্থিব জগতের মালিক। জলসীমা নিয়েও কত ঝগড়া চলতে থাকে, শত্রুতা লেগেই থাকে, পরস্পর একে অপরকে ভাই ভাই মনে করে না, কেবল এমনি এমনি বলে দেয় যে আমরা সকলেই এক, একত্র তো হতে পারে না, আত্মা অসংখ্য, সকলে নিজের নিজের ভূমিকা রয়েছে। তোমরা এখানে বসে রয়েছ, কল্প পূর্বেও বসেছিলে, পাতার নড়াচড়াও হয় ড্রামা অনুসারে, এমন নয় যে প্রতিটি পাতা পরমাত্মার দ্বারা আন্দোলিত হয়। এমন এমন কথা বুঝে তারপর বোঝাও, প্রত্যেকেই বুঝতে পারে কি যে আমরা সমর্পিত বন্নিপতঙ্গ হয়েছি, আমরা কি বাবার মতানুসারে চলে থাকি, ব্যর্থ কথা বলি না তো, কোথাও নিজেদের পয়সা পাপ কার্যে ব্যবহার করি না তো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক, নিজেকে আত্মা মনে করে আত্মার সঙ্গে বার্তালাপ করতে হবে, দেহী অভিমানী হয়ে শোনা এবং শোনানোর ফলে ধারণা ভালোভাবে হবে। দুই, নিদ্রার ওপর বিজয় লাভ করতে হবে এবং রাত্রি জেগে উপার্জন করতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে, কোনো ব্যর্থ কথায় নিজের সময় নষ্ট করা উচিত নয়। বরদান, মায়ার জ্ঞানে ইনোসেন্ট এবং জ্ঞানের সেন্ট হয়ে ওঠা সম্পূর্ণ পবিত্র ভব। যেমন সত্যযোগীয় আত্মারা বিকারী বিষয়ের জ্ঞানে ইনোসেন্ট থাকে, সেই সংস্কার স্পষ্টরূপে স্মৃতিতে থাকলে মায়ার নলেজ থেকেও ইনোসেন্ট হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতের সংস্কার স্মৃতিতে স্পষ্টরূপে তখনই থাকবে যখন আত্মিক স্বরূপের স্মৃতি সদাকালের জন্য এবং সুস্পষ্টরূপে থাকবে। যেমন দেহকে সুস্পষ্টরূপে দেখা যায়, তেমনি নিজের আত্মার স্বরূপও যেন দেখা যায়, অর্থাৎ যেন অনুভবে আসে, তবেই বলা যাবে মায়ার ইনোসেন্ট এবং জ্ঞানে সেন্ট, অর্থাৎ সম্পূর্ণ পবিত্র। স্লোগান,
অন্তরের অশুদ্ধতাই সম্পূর্ণ বিশুদ্ধ হওয়ার পথে বিঘ্ন সৃষ্টি করে। ওম শান্তি।